হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসারি থেকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো একটি ওয়ার্ডপ্রেসের প্লাগইন নিয়ে। এটি হচ্ছে সোশ্যাল শেয়ার প্লাগইন। আমরা যখনই কোনো সাইটে যাই, তখন আমরা যখন কোনো একটা পোস্ট বা আর্টিকেল আমরা পড়তে থাকি, লেফট সাইড বা রাইট সাইডে দেখা যায় যে একটা সোশ্যাল শেয়ারিং বাটন শো করে। তো এটি আসলে আমাদের ওয়েবসাইটে আমরা কীভাবে সেট আপ করতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে কোন প্লাগইনসটি ব্যবহার করি, এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখি যে এই প্লাগইনসটি কীভাবে ইনস্টল করতে হয় এবং এটা কীভাবে কাজ করে। ওকে, তো আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে সোশ্যাল শেয়ার প্ল্যাগিনটি ব্যবহার করতে পারি। তো এটি দেখার আগে আমরা যে একটু লাইভ দেখি যে এই প্ল্যাগিনটি আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো আমি আমার একটি ওয়েবসাইটে আসলাম, সেটি jvslab.com, এটা আমার একটা ওয়েবসাইট। সো আপনি যদি এখান থেকে ব্লগ অপশনে আসেন, তো আসলে দেখবেন যে আমার এখানে অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করা আছে, অনেক ব্লগ পাবলিশ করা আছে। সো আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যখনই কোনো আর্টিকেল ওপেন করলাম, আর্টিকেল ওপেন করলে লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি শেয়ার আপনার বাটন শো করছে। এটি শুধুমাত্র যখন আমি কোনো পোস্টে আসছি তখনই আপনার এই অপশনটি শো করছে। সো আপনি যদি অন্য কোনো আর্টিকেলে আপনি যদি যান, তাহলে দেখবেন যে এটা আসলে কীভাবে কাজ করে। যেমন ধরুন আমার এই একটা আর্টিকেল ওপেন করি এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শেয়ার, টোটাল শেয়ার কাউন্ট করছে এবং সোশ্যাল বাটনগুলো শো করছে। বাট আমি যদি হোম পেজে আসি আমার সাইটের, তাহলে দেখবেন যে এখানে কিন্তু শেয়ারিং এই বাটনটা নেই, এই শেয়ারিং বাটনটা কিন্তু শো করছে না। সো এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে এই প্ল্যাগিনসটি আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে সেট আপ করতে পারেন। তো ফার্স্ট আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন এবং এখান থেকে প্ল্যাগইন যে অপশন আছে এইখান থেকে অ্যাড নিউ এ আসবেন এবং সার্চ বারে আপনি লিখবেন সোশ্যাল শেয়ারিং প্ল্যাগইন, সোশ্যাল শেয়ারিং প্ল্যাগইন। সো এখানে আপনি অনেক অনেক প্ল্যাগইনস পাবেন এবং এক একজন আপনার এক একটা প্ল্যাগইন ব্যবহার করে। তো আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যে প্ল্যাগিনটি ব্যবহার করছিলাম সেটা আমি একটু সার্চ করে দেখি এখানে পাই কি না। আচ্ছা, এই মুহূর্তে এটা শো করছে না, আমি পাশাপাশি আরেকটা সার্চ করি সোশ্যাল শেয়ার প্ল্যাগিন। ওকে, সো আমি অ্যাকচুয়ালি আপনার আমার এই সাইটে ব্যবহার করছিলাম এই প্ল্যাগিনসটি। এটি নতুন একটি প্ল্যাগিনস, তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এটা আমার কাছে ভালো লেগেছে। সো জাস্ট আমি এখান থেকে ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ এই বাটনে ক্লিক করলাম। এটা অ্যাক্টিভ করলে লেফট সাইডে আমাদের একটা মেনু তৈরি হবে যখন এটা ফাইনালি অ্যাক্টিভ হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন একটি মেনু তৈরি হয়েছে, সিএসএসসি ফ্রি। আমাদের এটা ফ্রি ভার্সন আমরা ব্যবহার করছি, এটা পেইড ভার্সনও আছে, আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারেন। তো আমি এই মুহূর্তে ফ্রি যেটি আছে এটি দিয়ে আমাদের কাজ চলবে। সো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে কি কি বাটন চাই সেটি আমরা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আপনার যে টুইটারের যে ইউজার আইডি আছে সেটি সেট করে দিলেন। আপনার বাটনের স্টাইল কেমন হবে সেটি এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। আমি ধরুন এটা সিলেক্ট করলাম। এরপর ডিসপ্লে সেটিংস, আপনার এই মুহূর্তে ডিফল্ট যা আছে সেগুলোই যে এখানে ওকে, এগুলোই আপনার ভালো, আমি ব্যক্তিগতভাবে এগুলো তেমন কোনো কিছুই করি না। ফ্লোটিং পজিশন যেটা আছে এটা আপনার লেফট পজিশন, মানে আমার এটা কোন পজিশনে থাকবে লেফট বা রাইট সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এছাড়া পাশাপাশি আপনি আপনার ফ্লোটিং সাইজটা যেটা টপ মার্জিন এগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমি ডিফল্ট অবস্থায় এগুলো রাখলাম এবং আপনি যদি পোস্ট এবং পেজ দুই জায়গাতেই চান, তো সেক্ষেত্রে এটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি এই মুহূর্তে সোশ্যাল শেয়ার বাটন পোস্ট পেজ এটা আমি টিক মার্ক তুলে দিলাম কারণ আমি আমার পোস্টে এটা চাচ্ছি না। এবং এইখানে দেখুন যে শো অন কোথায় কোথায় এটা শো করবে, আপনার পোস্ট এবং পেজ। তো আমি শুধুমাত্র প্রিফার করি আমার পোস্টে যেন এই সোশ্যাল শেয়ার আপনার বাটনটা শো করে। তো এই জন্য শুধুমাত্র পোস্ট রেখে বাকিগুলো আমি বন্ধ করে দিলাম। দেন সেভ চেঞ্জেস। সো আমার অলরেডি যেটা হলো আমার সাইটে এখন সোশ্যাল শেয়ার প্ল্যাগিনসটি অ্যাক্টিভ হয়েছে এবং আমার যেই আর্টিকেলগুলো আছে, আমি যদি আমার আপনার যে কোনো একটা পোস্ট ওপেন করি এবং চেক করে দেখি যে প্ল্যাগিনসটি আসলেই শো করছে কিনা। সো আমার একটা আর্টিকেল ওপেন করি, ভিউ করি।
সো দেখুন লেফট সাইডে আমাদের হচ্ছে এই প্লাগইনসটি এখানে এখন শো করছে। এখন অনেক সময় দেখা যাবে যে আপনার এই যে প্লাগইনসটি আছে এটি আপনার একটু মানে আপনার টপে একটু আপনার ওপরে ওঠানো দরকার বা নিচে নামানো দরকার, এই কাজগুলো করা দরকার হতে পারে আপনার থিম অনুযায়ী। যেমন ধরুন আমি এইটি আপনার হচ্ছে একটু নিচে নামাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এই কাজটা কিভাবে করব আমরা আসবো হচ্ছে আমাদের এই প্ল্যাগইন সেটিংসে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ফ্রম টপ আমি এইখানে এটাকে 32% করে দিই, 32%, এবং দেন হচ্ছে সেভ। এবং আমার যে আর্টিকেলটা আছে আমি যদি একটু রিলোড করি তাহলে দেখবেন এই আইকনগুলো এখন যে পজিশনে আছে এখান থেকে একটু নিচে নেমে যাবে। সো আমি রিলোড দেই, তো দেখুন আমাদের এটা এই মুহূর্তে এই পজিশনে চলে এসেছে। সো আমরা চাইলে হচ্ছে আর একটু উপরে দিতে পারি এই আর্টিকেল থেকে, যাতে এই পজিশনে থাকে। দ্যাট মিনস আমরা 30 করে দিলে আমার মনে হয় যে দেখতে ভালো লাগবে। সো 30 আপনার হচ্ছে এখানে দিলাম এবং দেন হচ্ছে সেভ এই অপশনটাতে আপনার হচ্ছে আমি ক্লিক করি। সো আশা করি যে আপনার হচ্ছে এটি সেটিংস আপনি বুঝতে পেরেছেন, এবং আমরা যদি আরেকবার একটু ফাইনালি চেক করি দেখি এটা কেমন হচ্ছে। সো এই হচ্ছে আমাদের সোশ্যাল শেয়ার বাটন, এবং এই মুহূর্তে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ফেসবুক টুইটার এই আপনার সোশ্যাল সাইটগুলোতে আমাদের এই কন্টেন্টটা শেয়ার করা যাবে এখান থেকে। তো এই হচ্ছে আমাদের সোশ্যাল প্ল্যাগইন, আশা করি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে সেট আপ করতে হয়। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনের জন্য অ্যাক্টিভ করে নেবেন। তাতে করে আমার ইন ফিউচারে যে আপডেটের যে ভিডিওগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।